আজকের ভিডিওটি কিভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। বাইশ গত দুদিন আগে আমার যখন সকালে উঠে দেখি আমার ফেসবুক আইডিতে মানে কি লগ ইন করেছি, সকালে একটা গেম খেলেছি, দেখি যে এই শটগানগুলো কে ওপেন করেছে। তাতে আমি ফেসবুক আইডিতে ঢুকতে গিয়ে দেখি অটোমেটিক আমাকে লগ আউট মেরে দিয়েছে। পরে আমি অনেক লগ ইন করার চেষ্টা করি কিন্তু লগ ইন করতে পারি না। দেখো আমার আইডিতে কিন্তু অনেক কালেকশন আমি খুলি না, আমি জমিয়ে রেখেছি, কিন্তু এসব ওই M60 ক্রেড তারপরে শটগানের ক্রেডগুলো খুলে নিয়েছে। আসলে আমি দারাজ থেকে ডায়মন্ড টপ আপ দিয়েছি, আমি এমনি পেজ থেকে ডায়মন্ড টপ আপ করি না, তাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম, তারা নিয়ে নিয়েছে হয়তো। মানে দারাজে একটা মানে বাংলাদেশের লাইসেন্সকৃত মানে ব্যবসা করছে, মানে শুধু ডায়মন্ড না আরও অনেক কিছুই সেল করে। তোমরা তোমাদেরকেও বলছি যে দারাজ থেকে কখনো মানে ডায়মন্ড কিনবে না, কিনলে তোমার আইডি যেতে পারে। মানে হয়তো যে সেলার ছিল তার আইডি পছন্দ হয়ে গেছে আমার, এই জন্য আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু আমি ওনাদের থেকে দুইটি উইকলি মেম্বারশিপ নিয়েছি, প্রথমটা 144 টাকার পাইনি, পরে 159 টাকার। এটার জন্য বলেছি আর ওদেরকে, ওনারা আমার আইডি বিকাশ নাম্বারে টাকাটা দিয়ে দিয়েছে। মানে সকালে উঠে দেখি যে মানে আইডিতে শটগানের ক্রেটগুলো খোলা, যে দেখো আইডিতে কিন্তু অনেক কালেকশন, আমি অনেক টাকা খরচ করে রেখেছি আইডিতে, কিছু করতে পারিনি, দেখো অনেক টাকা খরচ করেছি আইডিতে, এই যে অনেক কালেকশন। তোমরাই বলো কত টাকা মানে খরচ হতে পারে এক আইডিতে। আমি দেখাচ্ছি যে এবারে তারাজকে মানে আমি আইডি পাসওয়ার্ড দিয়েছি, সেই সব প্রুফ আছে, আর যে মেলটা চেঞ্জ হয়েছে মানে ইমেল থেকে যে ইমেলটা আমার কাছে এসেছে সেটা দেখলে বুঝতে পারবে। তো আজকে মানে যারাই আমাকে মানে আইডিটা আমি রিকভার করার চেষ্টা করেছি কিন্তু পাচ্ছি না, হচ্ছে না, আমার ইমেলে ওটিপিটা আসে না, ওটা ওর আইডিতে চলে যায়। কী ভিডিওতে কীভাবে বানাবো আমি সেটাই বুঝতে পারছি না, কী মানে পুরো মাথা হ্যাং, কী মন দিল খারাপ। তো এই যে দেখো আমি আমার এই মেলটা দেখাচ্ছি, আমি এই যে মেলটা এসেছে, এটা পড়ে নিলে নিতে পারো, এই যে দেখো মেলটা। আমি আমার এই যে নিচে যে ইমেলটা দেখছো আমি হাইড করে দিচ্ছি, ওটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক মানে ইমেলটা ছিল। আর হচ্ছে এটা হচ্ছে এই যে এই আইডিটা, এটার আমার কাছে কিছু স্ক্রিনশট আছে আইডিটা, মানে আমার যখন এই যে দেখো আমি দারাজের যে সেলার ছিল তাকে আমি আইডি পাসওয়ার্ড দেখো আমি হাইড করে দিয়েছি, নাম্বারটাতে যদি কল টল করে মানে ডিস্টার্ব হয়ে যায় বুঝো না, এই জন্য হাইড করে দিয়েছি। এই যে আইডিটা আর আইডি অর্ডার নাম্বারটা দেখা যাচ্ছে এই যে নিচে, এই যে এখানে দিয়েছে আইডি পাসওয়ার্ড চেয়েছে, এখানে দিয়েছি, এই যে আমার আইডি নিয়ে নিল তারা, আর আইডি মানে জিমেল নাম্বার সব কিছু চেঞ্জ করে দিয়েছে, এটা আর নেওয়া সম্ভব নয়। যে আমি ডায়মন্ড পাইনি, এই যে লিখছি তাদেরকে বলেছি যে আমি ডায়মন্ড পাইনি, পরে দেখি যে আইডি পাসওয়ার্ডই চেঞ্জ, নাম্বার পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে দিচ্ছে সবগুলো। এই যে তারা যেই আইডিতে আমার নতুন এই অ্যাকাউন্টটা কানেক্ট করেছে, এই যে অ্যাঙ্গেল কি একটা নামে ওই ইমেল অ্যাকাউন্টেতে লগ ইন করে রেখেছে এখন, ওটা আমি রিকভার করতে গিয়ে ওইখানে ইমেল অ্যাড্রেসগুলো দেখাচ্ছিলো। এই যে এটা হচ্ছে আমার আইডিটা, এই যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডিটা, আমি আমার লিঙ্ক দিয়ে দেবো, আমার কাছে লিঙ্ক আছে, তোমরা নিচে কমেন্ট বক্সে পেয়ে যাবে লিঙ্কটা। এই যে আমার ছবিগুলো আমার আইডিতে আমি প্রুফ হিসেবে স্ক্রিনশটে রেখেছি, এই আইডিটা দেখো, এই যে এটা হচ্ছে আমার ছবি, এই যে এটা হচ্ছে আমার মানে ছবি যেগুলো ছিল ওইগুলো ডিলিট করনি, শুধু আইডিটা একটু ফেসবুক থেকে আর একটি কী বলে ডিঅ্যাক্টিভ করে দিয়েছিলো, পরে আমি রিকভার করতে গিয়েছিলাম, রিকভার করতে গিয়ে অলরেডি মোস্ট মানে আমি আইডিটা ঢুকে পড়েছিলাম, ঢুকার পরে মানে একজনকে দিয়েছি, সে গিয়েছে ভুল করে আইডিটা লগ আউট করে দিয়েছে। আর পরে আমি সেটিংয়ে গিয়ে ওনার ও যে হ্যাকারের যে জিমেলটা ছিল যে জিনিস চেঞ্জ করছে, আমি এটা চেঞ্জ করতে পারিনি, মানে আইডিটা লগ আউট হয়ে গেছে। দেখো ভাই যদি কেউ ভাই পারো আইডি মানে এরকম আনার অভিজ্ঞতা আছে ভাই একটু যোগাযোগ করো, আমি আমার নাম্বারটা দেব, পারলে কেউ হেল্প করো ভাই। আর আর কাকে বলবো, কে সাহায্য করবে, কেউ তো কারো হেল্প করতে চায় না, কিছু করার আছে ভাই।
আমি কত টাকা খরচ করেছি আইডির পিছনে তোমরাই বলো, আমি কিছু বলবো না। আর ম্যাক্সিমাম এলিট পাস ফুল নেওয়া আছে আমার আইডিতে, এত টাকার আইডি। আর এখন আমি দুদিন পরে ভিডিওটা বানাচ্ছি, আজে মানে দোকানে কাজ করতে হয়, কাজের কারণে আমি মানে আইডি মানে মোবাইল টিপার সময়ই পাই না। দোকানে কাজ কাজে গিয়ে কাজ থেকে এসে মানে এখন রাতের 12টা কত মিনিট হচ্ছে জানি, এখন ভিডিওটা আমি বানাচ্ছি দুদিন পরে, তাও আর দুদিন পরে। আমি ভাবেছি রিকভার হয়ে যাবে, তো অলমোস্ট হয়ে গেছিলো রিকভার, সব কিছু খতম হয়ে গেছে এত কষ্টের আইডি। কেউ যদি হেল্প করতে চাও পারো, আমি আমার নাম্বারটা দেব কমেন্ট বক্সে, ওইখান থেকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। তারপরে গিয়ে কেউ যদি কোনো বাংলাদেশের কোনো ইউটিউবার যদি থাকে, দেখো যদি চাও যে আমার চ্যানেলের লিঙ্ক মানে আমার ভিডিওটা দেওয়ার দরকার নেই, ইউআরইটা দিয়ে একটা ভিডিও বানিয়ে দিও যে এইসব দারাজ থেকে ডায়মন্ড কিনতে গিয়ে ধোকা হতে পারে, তোমার আইডিও চলে যেতে পারে। আর কি বলবো, আমি কিছু বলতে পারছি না, ভিডিওটা বানাচ্ছি শুধু দেখানোর জন্য যে আইডিটা চলে গেল। মানে এত আমি ফেসবুক পেজ থেকেও ডায়মন্ড কিনি না, শুধু তাদের থেকেই নিয়েছি। আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে আমি দারাজ থেকে কতগুলো ডায়মন্ড টপ আপ করেছি, কিন্তু কোনোদিন এরকম হয়নি। লাস্ট যখন আমি টাকা ব্যাক চাইলাম দুটি মেম্বারশিপের, তখনই আমার সাথে এরকম হলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আরেকটা ভিডিওতে আমি আমার আইডি সব ক্রেড বক্স খুলবো। তো প্লিজ ইয়ার ভিডিওটা একটা শেয়ার করে দিও যাতে তোমার আইডিও নষ্ট না হয়।